পৌরসভা নির্বাচনে সকল প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে এবং ভোটারদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় তারা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। পৌরসভার যে কেন্দ্রগুলোতে যেখানে নির্বাচন আগামী 30 ডিসেম্বর হবে সেখানে যেন সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিএনপির দাবির প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, কমিশন অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিভিন্ন বাহিনী এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও কমিশনের নজরদারি অনুযায়ী এখন পর্যন্ত সেনাবাহিনীর প্রয়োজন নেই। সারা দেশের পরিস্থিতির আমরা পর্যালোচনা করেছি, সেখান থেকে সমস্ত এজেন্সির রিপোর্ট এবং সব কিছু বিবেচনা করেই আমরা দেখেছি যে এখন পর্যন্ত ওরকম পরিস্থিতির কোনো আলামত দেখা যায়নি কিংবা সৃষ্টি হয়নি। আমরা পরিস্থিতির উপরে নজর রাখছি, আমরা জনগণ যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে তাদের কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘন এবং অনিয়মের যেসব অভিযোগ কমিশনে আসছে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিন্তু খুব খেয়াল রাখছি, এর মধ্যেই আমরা কিছু কিছু অফিসার বদলে ফেলেছি, আরও কিছু লোকের এগেনস্টে কমপ্লেন পেয়েছি আমরা। আমরা পেলেই সবগুলো কিন্তু আমরা যাচাই বাছাই করছি, ফিল্ড থেকে ইনফরমেশান আনছি, বিভিন্ন সোর্স থেকে এনে আমরা অ্যাকশন নিচ্ছি। নির্বাচনের সংবাদ সংগ্রহে গণমাধ্যমের উপরে বিধিনিষেধের বিষয়ে সিইসি বলেন, ভোট কেন্দ্রে থাকা এবং গোপন কক্ষে ছবি নেওয়ার বিষয়ে কিছুটা সীমাবদ্ধতা রাখা হয়েছে। ভোট কেন্দ্রে ঢুকবেন কিন্তু আপনারা গোপন কক্ষের দিকে ক্যামেরা তাক করবেন না, ওইদিকে যাবেন না, আপনারা বেশিক্ষণ থাকবেনও না ওখানে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করে চলে আসবেন যাতে করে অন্যরা তাদের দায়িত্ব পালন করতে পারে। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা।